সবাই বলে। বন্ধুরা সপর সপরে স্বাগত। এই ভিডিওতে থাকছে আমাদের কেদারনাথ যাত্রা। আজ আমরা চলেছি সীতাপুর থেকে কেদারনাথ। প্রথমে আমরা যাচ্ছি গৌরীকুণ্ড। এখান থেকে জঙ্গলচটির দূরত্ব প্রায় 4 কিলোমিটার। জঙ্গলচটি থেকে ভীমবালি দূরত্ব 3 কিলোমিটার। ভীমবালি থেকে লিনচুলি প্রায় 4 কিলোমিটার। লিনচুলি থেকে কেদারনাথ বেস ক্যাম্প 4 কিলোমিটার। বেস ক্যাম্প থেকে কেদারনাথ মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। বন্ধুরা গুড মর্নিং। এখন আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন বাজে রাত 3টে। এই যে আমাদের সব কিছু গোছানো চলছে। আমরা যে ব্যাগটা নিয়ে যাব সেই ব্যাগটা আমার তৈরি হয়েছে। ভোর 4:15 বন্ধুরা আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা হয়েছি। সীতাপুর থেকে আমরা রওনা হয়েছি। সীতাপুর থেকে সোনপোয়াগের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। এই পথে আমরা হেঁটেই চলেছি। প্রায় সকাল 5টা আমরা পৌঁছালাম সোনপোয়াগে। সোনপোয়াগ থেকে গৌরীকুণ্ডের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। এখান থেকে আমরা এখন যাব গৌরীকুণ্ডে শেয়ার কারে। সোনপোয়াগ স্ট্যান্ডে এসে আমরা গাড়ি পেয়ে গেলাম। এখন আমরা চলেছি গৌরীকুণ্ডে। গাড়ি ভাড়া জনপ্রতি 50 টাকা। এখান থেকে কেদারনাথের হাঁটা পথে শুরু। এই যে আমরা 3 জন হাঁটতে শুরু করে দিয়েছি। এখন সময় প্রায় 5:30। সকাল 6টা আমরা চলেছি গৌরীকুণ্ডের বাজারের মধ্যে দিয়ে। এখানে দেখছি এই যাত্রার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। এখানে পাবেন ছাতা, লাঠি, রেনকোট, বিভিন্ন ওষুধ, অক্সিজেন সিলিন্ডার। এই বাজারে আছে লকার ও ভোজনালয়ের সুবিধা। পথের শুরুতেই আছে গরম জলের কুণ্ড। অনেকেই এখানে স্নান করে যাত্রা আরম্ভ করছেন, তবে আমরা মাথায় জল ছিটিয়েই যাত্রা শুরু করলাম। গৌরীকুণ্ডে সামান্য কিছু দূর আগেই ঘোড়া স্ট্যান্ড। এখান থেকে ঘোড়া করলে আপনার প্রায় 2500 টাকা লাগবে। আমরা যাত্রাপথের প্রবেশদ্বার পার হচ্ছি। এই স্থানটি গৌরীকুণ্ডের গৌরী মাতার মন্দির থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। প্রবেশদ্বার থেকে সবে কয়েক মিটার এসেছি। দেখছি যাত্রাপথ প্রায় বন্ধ করে দিয়েছে জলধারা। সবাই খুব সাবধানে এটি পার হচ্ছে। আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আমরা প্রায় 45 মিনিটে রেকর্ড করেছি 1 কিলোমিটার এসে। এই যাত্রাপথে আছে অনেক ঝর্ণা, দেখতে বেশ ভালো। 3 কিলোমিটার চলে এসেছি গৌরীকুণ্ড থেকে। আমাদের টাইম লাগলো, আমরা 6টায় বেরিয়েছিলাম গৌরীকুণ্ড থেকে। আমাদের টাইম লাগলো প্রায় 2.5 ঘন্টা। এখন বাজে সকাল 8:30। আমরা এখন জঙ্গলচটিতে। এখানে আছে চিকিৎসা কেন্দ্র। যাত্রাপথে আছে প্রচুর খাবারের ছোট দোকান। আমরা একটি দোকান থেকে ব্রেকফাস্ট সারব। আজ আমাদের পাতরাশে আছে আলুর পরোটা। এখানে 1 পিস আলুর পরোটার দাম 60 টাকা। আগে আধা যাও
আমরা চলেছি সেপ্টেম্বর মাসের শেষে, এখন খুব বেশি ভিড় নেই, তাই ঘোড়া নিয়ে বেশ দাম দর করার সুযোগ থাকছে। আমার মতে ভিড় এড়াতে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এই যাত্রা করা ভালো। এই সময় মে জুন মাসের থেকে খরচ সব বিষয়েই কম থাকে। সকাল 10:50 আমরা চলে এসেছি ভীমবলি। ভীমবলি থেকেই শুরু হয় চড়াই পথ। তবে ভীমবলি থেকে কয়েক মিটার এগিয়ে গেলে দুটো রাস্তা পাওয়া যায়, একটি বেশ চড়াইযুক্ত, অন্যটি মোটামুটি সমতল বা সামান্য চড়াইযুক্ত। ছেলে মাঝে মধ্যেই ক্লান্ত হয়ে বসছে। এই সুযোগে আমি ক্যামেরায় ধরে রাখছি এই সুন্দর মুহূর্তকে। যেটা বলছিলাম, ভীমবলি থেকে দুটি পথ আছে। এই সামনের দিকের পথটি অনেকটাই চড়াইযুক্ত। আমাদের ডান দিকে যে পথটি গেছে এই পথটি খুব বেশি চড়াইযুক্ত নয়, তবে এই পথটির দৈর্ঘ্য চড়াইযুক্ত পথের থেকে 1.5 কিলোমিটার বেশি। আমরা আমাদের ডান দিকের রাস্তাটি ধরলাম। এই রাস্তাটি মোটামুটি সমতল হওয়ায় তেমন পরিশ্রম হবে না। আমরা এখন পার হচ্ছি মন্দাকিনী সেতু। এখান থেকে নদীটিকে দেখতে খুবই ভালো লাগছে। এই পথে হেঁটে যেতে ভালোই লাগছে, তবে ঘোড়া খচ্চরের জন্য বেশ অসুবিধা হচ্ছে। এখানে ঘোড়া চলার কোনো নির্দিষ্ট দিক নেই, আমাদের যথেষ্ট সাবধানে চলতে হচ্ছে। আমার এ পথে চলতে তেমন অসুবিধা হচ্ছে না, কিন্তু ছেলে বারে বারে বসছে, তাই আমাদের চলার গতি মন্থর হচ্ছে। তবে ছেলের ক্লান্ত হয়ে পড়া খুবই স্বাভাবিক। কাল রাতে ও মাত্র ঘন্টা দুয়েক ঘুমিয়েছে, এখনো পর্যন্ত প্রায় 12 কিলোমিটার হেঁটেছে। এখানে কিছুক্ষণ পরপরই আবহাওয়া পরিবর্তিত হয়। ছিল রোদ, হঠাৎ আরম্ভ হলো বৃষ্টি। আমরা প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে আছি, যদিও বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যাবতীয় জিনিস আমাদের কাছে আছে। বৃষ্টি কমে আসলে আমরা আবার যাত্রা শুরু করি। দুপুর 1:30, আমরা এখনো ছোট লিনচুলি থেকে 1 কিলোমিটার দূরে। এখান থেকে কেদারনাথ মন্দিরের দূরত্ব 8.5 কিলোমিটার, বেস ক্যাম্প 6.5 কিলোমিটার, বড় লিনচুলি 3 কিলোমিটার। হঠাৎই আবহাওয়াটা বেশ খারাপ হলো। কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে, আবার বন্ধ হচ্ছে, আবার হচ্ছে। বেলা 3:00, আমরা বড় লিনচুলি থেকে 1 কিলোমিটার দূরে। আমি লক্ষ্য করলাম ছেলের চলতে অসুবিধা হচ্ছে। ছেলে ও ছেলের মাকে এখান থেকে ঘোড়ায় উঠিয়ে দিয়ে আমি বললাম, তোমরা বেস ক্যাম্পের কাছে অপেক্ষা করো, আমি হেঁটে আসছি। ঘোড়াওয়ালা বলল, আপনার এখান থেকে যেতে এখনো 5 ঘন্টা লাগবে। আমি বললাম, দেখা যাক। আমি সাধারণত শর্টকাট নিই না, এটা দেখতে পাচ্ছি অতটা কঠিন নয়, নেওয়া যেতে পারে। মোটামুটি প্লেন
রাস্তা মোটামুটি আছে, তাই জন্যই নিলাম। এখনো চলে যাচ্ছি। বিকাল 5টা, আমি বেস ক্যাম্প থেকে এখনো 2.5 কিলোমিটার দূরে। দূর থেকে ওটা কি আসছে, হঠাৎ দেখি এই পথে চলছে ট্রাক্টর, দেখে বেশ অবাক হচ্ছি। দূরে দেখা যাচ্ছে আগের পথ, দেখছি আর ভাবছি 2013 সালে এখানে কি ভয়ানক ঘটনা ঘটেছিল। ঘটনাটি মনে পড়ায় মনটা বেশ ভারাক্রান্ত হল। এই যাত্রাপথে বেশ কয়েক জায়গায় রাস্তায় জল, ঘোড়ার বিষ্ঠা, কাদায় রাস্তার অবস্থা বেশ খারাপ। দেখুন বন্ধুরা, যাত্রাপথে আমি লক্ষ্য করলাম একটি শর্টকাট পথ, তবে এই শর্টকাট পথটি বেশ চড়াইযুক্ত। শর্টকাট দিয়ে অনেকটাই উপরে উঠে এসেছি, আর কিছুটা বাকি। এটা যেতে মোটামুটি আমার 8 ঘন্টা টাইম লাগত, এখানে লাগছে প্রায় 10 মিনিট। এই রাস্তা দিয়ে নিচ থেকে উপরে উঠে এসেছি। এখন আমি চলে এসেছি প্রায় বেস ক্যাম্পে। এখন বাজে সন্ধ্যা 5:30, সন্ধ্যা 5:30, আমি প্রায় বেস ক্যাম্পে চলে এসেছি। সকাল 6টায় জার্নি শুরু করেছিলাম হেঁটে, আমার আসতে প্রায় সময় লাগলো 11.5 ঘন্টা। আমি প্রায় পৌঁছে গেছি বেস ক্যাম্পে। সামনে বরফের পাহাড় দেখা যাচ্ছে। সন্ধ্যার আরতি চলছে, আমি পৌঁছালাম মন্দিরে। মন্দিরে পৌঁছে ভগবানকে মনে মনে বললাম, তোমাকে ধন্যবাদ, আমরা সবাই সুস্থ শরীরে এখানে এসেছি। আমি এখানে এসেছি তোমার করুণায়। এখানে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। মহাদেব তোমরা ভালো থেকো ও আমাদের ভালো রেখো। সন্ধ্যায় মন্দিরটিকে দেখতে অসাধারণ লাগছে। সন্ধ্যা আরতির পরই মন্দিরে পুজো দেওয়া যায়। আমরা পুজো দেব কাল সকালে, তবে সেই ভিডিও থাকছে আগামী সপ্তাহে। দেখতে থাকুন সফর সফর ভ্রমণ চ্যানেলটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।